হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো শরীরটা খুব একটা ভালো নেই, মোটামুটি রয়েছে। তো উঠেছি একটু দেরি করে, তো দেখো ওর জন্য চুলটাকে আশ্রয় নিচ্ছি, আর আশ্রয়ের পর আজকের ভিডিওটা আমি শুরু করছি এখন থেকে। তো বন্ধুরা, তোমরা সকলে সাথে থাকো আর ভিডিওটি দেখতে থাকো। গুড মর্নিং বলো। গুড মর্নিং। হাই হাই, কিছু দিয়ে দাও একটা। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আর এখন আর এখন বাজে 8টা, তো উঠতে একটু ঘুম থেকে দেরি হয়ে গেছে। তো ভেবেছিলাম একটু তাড়াতাড়ি কাজগুলো সেরে নেব। তো দেখো ফুট করে উঠে পড়েছে, মানে ওর ঘুমটা এত চোখ পাতলা নাকি ওর, বার খুব দুষ্ট হয়েছে, ঠিক আছে, কম পাকা পাকা কথা বলছে। তো যাই হোক, আমি ভিডিওটি শুরু করছি এখন থেকে। তো চলো একটা ছোট্ট ভিডিও শেয়ার করব, সবাই আশা করি ভিডিওটি দেখবে আর সাথে থাকবে। গুড বলে দাও। চলো, তো আমরা এখন যাব বিরাস করতে বাইরে। তো ওকে জুতোটা পরিয়ে দিচ্ছি, জুতো পরতে চাইছে না, দুষ্টমি করছে সমানে। তো কী করবো, জুতোটা পরিয়েই দিচ্ছে, কারণ এখানে তো সব জায়গায় মাটি, তো মাটিতেই ঘোরাঘুরি করবে, তো মাটিতে বিভিন্ন রকমের সমস্যা থাকতে পারে। তো বাচ্চা মানুষ তো, তাই জুতোটা সবসময়কে পরিয়েই রাখার চেষ্টা করি, আর আমি জুতো পরেই থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো কিছু কিছু সময় জুতো না পরেও থাকি, কিন্তু ওকে আমি সবসময় পরিয়ে রাখারই চেষ্টা করি। তো আজকে একটা ছোটো ব্লগ আমাদের সাথে শেয়ার করছি। এই জুতোটা পরানো হয়ে গেছে, এবার আমরা চলে যাব বাইরে, আর বাইরে গিয়ে আমরা ব্রাশটা করব। তো ওকে একটু ব্রাশ করে দেবো, দেখো যাচ্ছে আমার সাথে। আর এই যে ব্রাশ করছি, তো ব্রাশ করে তো কতই একটু হেঁটেও নিচ্ছে, এটা হলো আমাদের উঠোন, উঠোনেই হেঁটে নিচ্ছি যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছি, আর একটু হাঁটাহাঁটি শরীরের জন্য দরকার। আর এখানে যেহেতু কোনো কাজ নেই একদম বসা, তো এখানে তো কিছু না কিছু তো করতে হবে, তা নাহলে শরীরে তো আরও ক্ষতি হয়ে যাবে। তো ব্রাশ করে জল খেয়েই দেখো চলে এসেছি, আর কিছুই খাইনি যেহেতু দেরি হয়ে গেছে উঠতে উঠতে। এখন ডিম অমলেট করে নেব। তো মা পেঁয়াজ লঙ্কা সব কুচি করে রেখে দিয়েছে আগেই, আমি শুধু ডিমটা একটু মাকে ভেঙে মিশিয়ে দিচ্ছি। মা উনানে কড়াইও বসিয়ে দিয়েছে, দেখো ডবল ডিমের অমলেট হবে, আর ভাতে আলু দিয়ে দিয়েছে। আমি এই দিয়ে আজকে সকালে খাবারটা খেয়ে নেবো। তো ডিমগুলো মিশিয়ে নিচ্ছি, আর ডিমগুলো অমলেটও করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর অভয়ের তো ডিম খুবই ফেভারিট, যদিও বা আমারও ফেভারিট, ঠিক আছে। তো আমরা দুজনেই ডিম খুব পছন্দ করি। তো যাই হোক, চলো ডিমটা আমি ভেজে নিচ্ছি। দেখো আমার তেল গরম হয়ে গেছে, আর তেলে করে ডিমটা আমি দিয়েও দিলাম, আর ডবল ডিমের অমলেট। তো অমলেট দেখো কোনো ফুলে উঠেছে, আর অমলেট দেখলেই না সত্যি একটা মানে মনে একটা যেন জুড়িয়ে যায়, তাই না? কত বড় হয়েছে, এতেই আমাদের ভাত খাওয়া হয়ে যাবে। তারপর আমি শেয়ার করবো তোমাদের সাথে এরপরে আমি কী করছি। তো এরপর আমি দেখো চলে এসেছি বিছানায়। তো বিছানায় এসে কী করছি, না বিছানাটা তুলে নিচ্ছি বন্ধুরা। তো এতদিন পর্যন্ত আগে কী করতাম, বিছানা তুলতাম, পরে খাওয়া দাওয়া বাকি কাজ করতাম, কিন্তু এখন আমার ছেলে হওয়ার পর থেকে আমার কাজের রুটিন একদম টোটালি চেঞ্জ হয়ে গেছে। আমি এখন আর মানে মাঝে দু একদিন ছাড়া বিছানাটা আগে কখনোই আমি তুলতে পারি না। আগে কী করি, খাওয়া দাওয়া করে নিই, বাকি যত কাজ আছে ওকে খাইয়ে নিই, কেননা এসব তুলতে গেলে আমার মানে খাওয়াতে দেরি হয়ে যাবে, আর ওকে খাওয়াতে বসে আমিও একবারেই খেয়ে নিই। আর যেহেতু এখন ভিডিও করার ব্যাপার থাকে, তো এখন চট করে আসলেই তার বিছানাটা তুলে নেওয়া যায় না, একটু টাইম লাগে, তো সেই জন্য আমার আর সেটা হয় না, ঠিক আছে। তো অনেকে হয়তো ভাববে বিছানা তুলতে আর কতক্ষণ লাগে, কিন্তু আসল কারণ এইটা, তো ভিডিও করার ব্যাপার থাকে বলে এখন আর চট করেই, তো যে কোনো কাজ চট করে চাইলেই করে ফেলতে পারি না, ঠিক আছে, কিছু ব্যাপার থাকে। তো যাই হোক, দেখো বিছানাটা আমার তোলা হয়ে যাচ্ছে, তারপর চলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমার বিছানাটা ক্লিনিং করা হয়ে গেছে, আর আমি এখন ভেবেছিলাম স্নান করতে যাব। তো মা দেখো আমাকে লাউ কাটতে বসিয়ে দিয়েছে, ঠিক আছে। তো বাপ বললো কি লাউটা একটু কেটে দিয়ে যায়, তো আমি ভাবলাম তাহলে একটু কেটেই দিয়ে যাই, মা তো সবসময় একা একাই কাজ করে, তখন এখন একটু হেল্প করছি।
আর ছেলে যখন ও পাশে বসে রয়েছে, চুপচাপ রয়েছে, অন্য সময় তো কিছু কাজই করতে দেয় না আমাকে, সবসময় ওকে নিয়েই ব্যস্ত থাকি। তো আমি এই সূচকে একটু মাকে লাউটা কেটে দিচ্ছি, তো আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ করবে। তো আজকে ব্লগটা আমি এই পর্যন্তই করছি, বেশি বড় করছি না, বেশি ব্লগ আমি এখন আর শেয়ার করি না, তোমরা ব্লগ খুব একটা দেখো না বড় ব্লগগুলো, ঠিক আছে? তো কষ্ট করে কোনো লাভ হয় না। তো যাই হোক, আশা করি তোমরা এই ব্লগটি সম্পূর্ণ দেখবে। তো তোমাদের দেখার সুবিধার জন্য আমি ছোটো ছোটো ব্লগ শেয়ার করছি। তো মার বাবা দেখো পিছনে কাজ করছে, এদিক সেদিক হেঁটে যাচ্ছে, ওদের মতো কাজ করছে, আমি আমার মতো কাজ করছি। আর ছেলে পাশ থেকে একবার এদিক যাচ্ছে ওইদিক যাচ্ছে, তো ওকে এখন আমি স্নান করাবো, আমিও স্নান করবো, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো বন্ধুরা প্রত্যেকে একটু লাইক দিয়ে দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দিও। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে।